আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিজ্ঞপ্তিটি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো শুরুতে আপনাদেরকে সবসময় বলি, আপনারা ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন না। অনেকেই আসলে আমাকে প্রশ্ন করে ভাই সাবস্ক্রাইব কোন জায়গায় করে। আপনি ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব লাল রঙের একটি বাটন দেখতে পাবেন, সেই লাল রঙের সাবস্ক্রাইবের জায়গায় আপনি ক্লিক করলে বা মোবাইলে টাচ করলে আপনি সাবস্ক্রাইব হয়ে যাবে, এবং সাথে একটি বেল আইকন শো করবে। বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আপনি নতুন পুরাতন সমস্ত ভিডিওগুলি অটোমেটিক্যালি পেয়ে যাবেন। এবং সেই সাথে আরেকটি কথা বলি, যদি কোনো বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য উপাত্ত আমার কাছে জানার থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে লিখবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো। এবং আমার চ্যানেলের প্লে লিস্টে অনেকগুলি বিজ্ঞপ্তি আছে, বিজ্ঞপ্তির ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখতে পারেন। আজকের সার্কুলারটি নিয়ে আমরা একটু আলোচনা করি। সার্কুলারটি হচ্ছে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিকের। এটা অনেক বড় একটা এনজিও এবং লোকবল অনেক। এখানে আমরা একটু একটু পড়ি যে সার্কুলারটা একটু ঝাপসা। তো রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা। বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। জেনারেল ম্যানেজার, প্রথম পদটি হচ্ছে জেনারেল ম্যানেজার, পদ সংখ্যা 10টি। শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তর পাশ, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য, অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা, ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে, আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 45 বছর। 2 নম্বর হচ্ছে এরিয়া ম্যানেজার, AM, পদ সংখ্যা 40টি। বেতন, মূল বেতন মানে মূল বেতন 22,400 টাকা। সরি, আমি উপরের পদটি বেতন বেতন বলিনি। বেতন হচ্ছে মূল বেতন 26,000 টাকা জোনাল ম্যানেজারের পদটির জন্য, আর 50,500 হতে 53,100 টাকা নিয়মিতকরণের আগে, এবং নিয়মিত হবার পরে 54,400 থেকে 57,000 টাকা বেতন। 2 নম্বর পদটি এরিয়া ম্যানেজারের জন্য 40টি পদ, এখানে বেতন হচ্ছে 22,400 টাকা নিয়মিতকরণের আগে, 43,660 টাকা হতে 45,900 টাকা, এবং নিয়মিত হবার পরে 47,020 টাকা থেকে 49,260 টাকা। শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তর পাশ, কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনায় কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে, আবেদনকারীর বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। 3 নম্বর পদটি হচ্ছে শাখা ব্যবস্থাপক, BM, এখানে পদ সংখ্যা 150টি, মূল বেতন 16,200 টাকা, নিয়মিতকরণের আগে 31,880 টাকা হতে 33,500 টাকা, এবং নিয়মিতকরণের পরে 34,310 টাকা থেকে 35,930 টাকা। এখানে স্নাতক পাস, ঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা, এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ থাকতে হবে, আবেদনকারীর বয়স সীমা 35 বছর। এখানে আরেকটি কথা বলি, এখানে কিন্তু উপরের পদটির জন্য পদগুলির জন্য স্নাতকোত্তর পাস এবং তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় বলে দিয়েছে। এখানে শুধু 3 নম্বর পদটির জন্য স্নাতক পাস দিয়েছে, অর্থাৎ এখানে তৃতীয় বিভাগ যারা আছেন, তৃতীয় বিভাগ যারা পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন। 4 নম্বর হচ্ছে শাখা হিসাবরক্ষক কর্মকর্তা, BAO, এখানে পদ সংখ্যা 150টি, মূল বেতন 13,400 টাকা, নিয়মিতকরণের আগে 26,560 টাকা থেকে 27,900 টাকা, এবং নিয়মিতকরণের পরে 28,570 টাকা হতে 29,910 টাকা। এখানে ন্যূনতম স্নাতক পাস, বাণিজ্যে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে। ঋণ কার্যক্রমে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেখানে যেহেতু 150টি পদ, এখানে ওনারা যদিও বলে দিয়েছে বাণিজ্যে স্নাতক অগ্রাধিকার দেওয়া হবে, তার মানে আপনারা বাণিজ্যে আপনার সাবজেক্ট যদি বাণিজ্য নাও হয় আপনি আবেদন করতে পারেন। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় 1 বছরের অভিজ্ঞতা, MIS and FIS প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে,
এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে। আবেদনকারীর বয়সসীমা সর্বোচ্চ 35 বছর। সর্বশেষ 5 নম্বর পদটি হচ্ছে ক্রেডিট অফিসার সিও, পদ সংখ্যা 500টি, মূল বেতন 11,000 টাকা, নিয়মিতকরণের আগে 22,000 থেকে 23,100 টাকা এবং নিয়মিতকরণের পরে 23,650 টাকা থেকে 24,750 টাকা। এখানেও ন্যূনতম স্নাতক পাস, তার মানে আপনি তৃতীয় বিভাগ হলেও আপনি আবেদন করতে পারবেন। ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা 30 বছর। এখানে কিছু শর্তাবলী আছে, শর্তাবলীগুলি আপনারা নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বলে এমনটি বলা আছে। তারপরে আপনারা এখানে কিছু সুযোগ সুবিধাগুলি, অনেক ভালো সুযোগ সুবিধা আছে, সেগুলি আপনারা একটু দেখে নিতে পারেন। সকল পদের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির প্রমিশন পিরিয়ড শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক প্রদত্ত আর্থিক ও অনার্থিক সকল সুযোগ সুবিধা, যেমন 2টি উৎসব ভাতা, জীবনযাত্রার ব্যয় ভাতা, লাঞ্চ ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রেচুইটি, কর্মী কল্যাণ তহবিল, নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ, দূরবর্তী ভাতা, চাকরিতে যোগদানের সাথে সাথেই মোটরসাইকেল সাপ্লোন সুবিধা ও ফুয়েল বিল ইত্যাদি প্রযোজ্য হবে। আপনারা এখানে 3 নম্বরটি একটু পড়ি। আবেদনকারীদের বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আবেদনটি পাঠাতে হবে 30/9/2021-এর মধ্যেই। আবেদনটি পাঠাবেন নির্বাহী পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার, রিক বরাবর দরখাস্ত করে আবেদনটি পাঠাবেন। এই আবেদনটি কোথায় পাঠাবেন, ঠিকানা সহ এবং কি কি ডকুমেন্টারি কাগজপত্র লাগবে সবকিছু আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দেয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এবং সেই সাথে আমার চ্যানেলের একটি ভিডিও আছে, আবেদন কিভাবে লিখবেন, যদি কেউ এখানে না, এখানে যে পর্যায়ে লোকবল চেয়েছে ওনারা সকলেই আবেদনপত্র লিখতে পারবেন বলে আমার মনে হয়। তারপরেও যদি প্রয়োজন, হেল্প নেওয়ার প্রয়োজন হয়, আমার একটি ভিডিও আছে আমার চ্যানেলের প্লেলিস্টে, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যদি প্রয়োজন হয়। এবং এই এই প্রতিষ্ঠানটির আপনার এদের অফিস হচ্ছে ধানমন্ডি, এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে। আমি অ্যাড্রেসটি আর পুরো পড়ছি না, কারণ হচ্ছে যে আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলি কি কি আমি সব ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তারপরে ওয়েবসাইটটি হচ্ছে www.ric-bd.org, এই কোম্পানির ওয়েবসাইট। খামের উপরে পদের নাম অবশ্যই উল্লেখ করুন, এটা আপনাদেরকে অবশ্যই মনে রাখবেন। আমাদের সংস্থার নিয়োগ প্রক্রিয়া বিকাশ, রকেট বা অন্য কোনো মাধ্যমে প্রার্থীদের সাথে কোনো রূপ আর্থিক লেনদেন করবেন না, আর্থিক লেনদেন করে না, এটা অবশ্যই আপনারা এগুলি খেয়াল রাখবেন। আরেকটা জিনিস পরিশেষে বলে রাখি, আপনারা কোনো প্রকার কোনো এনজিও সংস্থা বা যে কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি ব্যাপারে আপনারা এই জিনিসগুলি একটু নিজেরা যাচাই বাছাই করে করবেন, কারণ আমি সরাসরি নিষেধ করছি না এই জন্য, কারণ অনেক এনজিও সংস্থা যারা মাইক্রো ফাইন্যান্সের কাজ করে এখানে আর্থিক লেনদেনের ব্যাপার স্যাপার থাকে, এই জন্য অনেক সময় ওনারা সিকিউরিটি মানি নিয়ে থাকে। বাট প্রতিষ্ঠানটি কতটা তাদের কার্যক্রম হয়তো দীর্ঘদিন ছিল, এখন কিরকম আছে, আসলে এগুলি আমরা যারা নিউজ পোর্টালে কাজ করি এগুলি আমাদের পক্ষে যাচাই বাছাই করা কারো পক্ষে সম্ভব নয়। এগুলি এই এই সার্কুলারটি আপনি সমস্ত অনলাইন পত্রিকায় আপনি পেয়ে যাবেন, যদি আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকুন। আসসালামু আলাইকুম।